গাধাটা অনেক বড়, হ্যাঁ একটু ব্যাখ্যা করো তো দেখি, কোনটা কোনটা প্রোটন, কোনটা ইলেকট্রন, কোনটা নিউট্রন, কে পারবা? কেন্দ্রের মধ্যে দেখলাম কি আছে বলো, একটা প্রোটন এবং নিউট্রন, আর এগুলো কি? এগুলো এগুলা ইলেকট্রন। ইলেকট্রনগুলো কোথায় আছে? কক্ষ, বিভিন্ন কক্ষপথে ঘূর্ণায়মান। এরা কি স্থির থাকে না চলমান থাকে? এরা সবাই চলমান থাকে, তাই না? আচ্ছা, অনেক সুন্দর হয়েছে, তোমরা এখানেই বানাইলা, তাই না? হ্যাঁ, অনেক সুন্দর। তো এখন আমরা একটা দল আরেকটা দলের কাজগুলো ঘুরে ঘুরে দেখবো, ঠিক আছে? সুন্দর হয়েছে। সারা ক্লাসের সকল শিক্ষার্থী সুন্দরভাবে নিজেদের হাতের কাছে যার যা ছিল তাই দিয়ে তারা পরমাণুর মডেল তৈরি করে নিয়ে আসছে। পদার্থের সুলুক সন্ধান, এই অধ্যায়ের কাজগুলো শিক্ষার্থীরা অনেক আনন্দের সাথে করতেছে। নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কাজগুলো করেছে। সপ্তম শ্রেণী, পদার্থের সুলুক সন্ধান।